আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। শিশুরা খুব অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে, তাদের সকল বিষয়ে বাবা মা সতর্ক থাকতে হবে। প্রায় অধিকাংশ শিশুদের হার্নিয়া প্রকরণ দেখা দেয়। হার্নিয়া হলো এক ধরনের পিণ্ড যা ত্বকের নিচে পেটে বা কুচকির এলাকায় হয়। হার্নিয়া এমন অবস্থা যেখানে ফ্যাটি টিস্যু বা পাচিলের ফাঁক দিয়ে ধাক্কা দেয়। শিশুর হার্নিয়া কেন হয়, এতে করণীয় কী, এর ঘরোয়া প্রতিকার, আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। জন্মের পর এবং শৈশবকালে টিস্যুগুলো তখন প্রসারিত হয়। শরীরের দৃশ্যমান ফোলা অংশ সাধারণত নিজে নিজে ঠিক হয়ে অদৃশ্য হয়ে যায়। এ পরিস্থিতিতে শিশুর কান্নাকাটি করে, কাশি বা হাঁচি হয়। হার্নিয়া তেমন ক্ষতিকারক নয় এবং এটি কমানো যায়। আম্বুলিকাল হার্নিয়া শিশু জন্মের সময় নাভির চারপাশে পেশির টিস্যুগুলির একটি রিং নিয়ে জন্মগ্রহণ করে। এই রিংটি জন্মের আগে বন্ধ হয়ে যায়, বন্ধ না হলে এর অংশ দুর্বল হয়ে যায়। শিশু পরিপক্ক হওয়ার সাথে সাথে নিজে নিজে অদৃশ্য হয়ে যায়। শিশুর জ্বর, কোষ্ঠকাঠিন্য, তীব্র পেটে ব্যথা, বমি বমি ভাব, লাল ভাব, বিবর্ণতা, ফুলে যাওয়া বা গোলাকার পেট। ইনগুইনাল হার্নিয়াতে পিণ্ডটি অদৃশ্য হয় না, শরীর সারা সময় ফুলে থাকে। শিশুর কান্না সহজে থামে না, কারণ সেই পিণ্ড একটি শিশুর পক্ষে কঠিন হয়ে ওঠে। শিশুর কুচকির জায়গা ফুলে যেতে পারে। এ হার্নিয়াতে জটিলতা হতে পারে, যার জন্য বাচ্চার প্রতি নজর রাখুন। শিশুর হার্নিয়ার ঘরোয়া প্রতিকার সমূহ। পানি, শিশুকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করান, এটি আম্বুলিকার হার্নিয়া দ্রুত হ্রাস করে। নারকেল তেল এবং অলিভ অয়েল, শিশুদের আম্বুলিকার হার্নিয়া কমাতে অত্যন্ত কার্যকর অলিভ অয়েল। আপনি শিশুকে দিনে 5 থেকে 6 বার মালিশ করতে পারেন অলিভ অয়েল দিয়ে। অ্যালোভেরা, শিশুর বয়স 6 মাসের বেশি হলে অ্যালোভেরা রস ব্যবহার করতে পারেন। এটি শিশুর খাবারে যোগ করতে পারেন। সবুজ শাকসবজি, তাজা সবুজ শাকসবজি যেমন ব্রোকলি, পালং শাক, শসা দিতে পারেন। এতে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ। বেরি, এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ও প্রচুর ফাইবার থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। বেরি আম্বুলিকাল হার্নিয়ার জন্য সেরা প্রাকৃতিক নিরাময়। শিশুর হার্নিয়া ঝুঁকি এবং জটিলতা। হার্নিয়া কোনো কারণ ছাড়াই দেখা দিতে পারে। ইনগুইনাল হার্নিয়া প্রধানত অকাল জন্ম শিশুদের মধ্যে পাওয়া যায়। এটি শিশুদের 1 থেকে 2% ঘটে। বেশিরভাগ মেয়েদের তুলনায় ছেলেরা প্রভাবিত হয়। নাভির বা আম্বুলিকাল হার্নিয়া প্রায় 10% শিশুকে প্রভাবিত করে। মেয়েদের এবং অকাল জন্ম শিশুদের মধ্যে এ জাতীয় হার্নিয়া বেশি দেখা দেয়। যখন দেখবেন শরীর দুর্বল হচ্ছে, শিশুর জন্য তা কষ্টদায়ক হলে, শিশুর অসহনীয় হলে, তখন দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন। শরীরের আগের ও পরের অবস্থা ডাক্তারকে জানাবেন। শিশুর প্রতি যত্ন নিলে এ সমস্যা চলে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।